ঘূর্ণিঝড় আম্পান এখন দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এই যে এখন উত্তরাঞ্চল অতিক্রম করছে, আগামীকালের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক কাউসার পারভিন। ঘূর্ণিঝড় আম্পান এটা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসেবে পাবনা এবং রাজশাহীতে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হচ্ছে। মংলা এবং পাড়া সমুদ্র বন্দর মহাবিপদ সংকেত 10 নম্বর থেকে নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, চিটাং এবং কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।